আরও একটি সকাল শুরু হয়ে গেল। একটা সকাল হয় আর মনে হয় যেন জীবন থেকে একটা দিন চলে গেল, তাই না? এভাবে আসলে চলতে থাকবে, একদিন বয়স হবে তারপর মরে যাব, এই তো জীবন। জন্ম হয় মাঝে কিছু সময়, তারপর শেষ। তো ভাবলেই কেমন যেন একটা লাগে। আর এদিকে আমি এখন পড়াশোনা তো করলাম, করে টরে তারপর হাঁড়ি পাতিলগুলো ধুয়ে নিলাম। হাঁড়ি পাতিল বলতে আর কি, বাটি টাটি যেগুলো ছিল সেগুলো ধুয়ে নিলাম। এখন হচ্ছে চাটা তো বসিয়ে দিয়ে এই কাজটা করলাম, আর এদিকে এখন দুধটাও গরম হয়ে গেল, তো চা পাতাটা দিয়ে দিব, তাহলে ঝামেলা হয় না, দাঁড়িয়ে থাকতে হয় না। আমার না সব কিছু হচ্ছে খুব তাড়াহুড়ো, আস্তে ধীরে কোনো কাজ করতে পারি না। কাজ করতে সময় লাগে, কিন্তু চেষ্টা করি কখন শেষ হয়ে যাবে এরকম আর কি। এই সাইডটাতে তো অনেক হিবিজিবি ছিল, এখন আমি সেগুলো সব উল্টে পাল্টে দিলাম। আবার এখন মনে হচ্ছে যে আমার কাছে ভালোই লাগছে। আমার না খুব বেশি ঘিঞ্জি ভাল লাগে না, একটু খোলামেলা থাকবে বা জিনিসপত্র কম থাকবে তাহলে ভালো লাগে, যেটা আসলে প্রয়োজন। প্রয়োজনের বাইরে কোনো কিছুই আমার পছন্দ না। অনেকের আছে ভালো লাগে, কিন্তু আমার কাছে ভালো লাগে না। তো এদিকে তো এখন চাটা তো করে নিলাম, এখন একটু খেয়ে নিব, কেন কি এখন অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় ওই 10টা সাড়ে 10টার মতো বাজে। আর আমি প্রতিদিন এমন টাইমেই খাই, সকালবেলা ঘুম থেকে উঠে না খেতে ইচ্ছে করে না। আর দুই দিন পর আমার পরীক্ষাও আছে একটা, অনেক টেনশনে আছি, এতগুলো পরীক্ষা দিচ্ছি একটাতেও কিছুই হচ্ছে না, তো খুবই একটা টেনশনের ব্যাপার। আর এদিকে এই যে আমি এখন রান্না তো বসিয়ে দিলাম, এদিকে মাছ রান্না করছি, এটা আমার পছন্দের, মাছ দিয়ে আলু রান্না করা। আলু হচ্ছে সবচাইতে পছন্দের একটা সবজি, অন্য কোনো সবজি আমার খুব ভাল লাগে না, কিন্তু আলু ভাল লাগে, এই হচ্ছে কথা। তো এইভাবে মাছ রান্না করলে হচ্ছে একটু জিরে না বেশি দিতে হয়, তাহলে খেতে খুব ভাল লাগে, আমার কাছে ভাল লাগে, এখন আসলে জানি না কার কাছে কেমন। আর এই রান্নাটা আমি ভালোই করি, কিন্তু আম্মুর হাতে বেশি ভালো হতো, তো যাই হোক ব্যাপার না, আস্তে আস্তে হয়তো বা আমারটাও ঠিক হয়ে যাবে। অনেক কিছুই তো পারতাম না, তাই না? এখন তো সবই পারি প্রায়। আর এখানে রান্না করছি হচ্ছে কি যেন বলে এটার নাম, ও মুগ ডাল দিয়ে মুরগির হাড্ডিগুড্ডি দিয়ে রান্না করলাম। আর ওখানে যে ওই যে আলু ছিল ওইটা আমি ভুলে দিয়ে দিয়েছিলাম, ওই ভুলভাল রান্না হলে যা হয়, তো ব্যাপার না, খেতে খারাপ হয়নি, ডালটা খেতে ভালোই হয়েছিল। আর এখানে তো ভাত হচ্ছে, ওদিকে আমি হাঁড়ি পাতিলগুলো ধুয়ে টুয়ে সব রাখলাম, কেন কি আমার জমিয়ে রাখতে তো একদমই ভাল লাগে না, সে কথা তো বলেছি। দেখেন এদিকে সবাই সবার কাজে ব্যস্ত, তাই না? একজন এক এক রকম কাজ করছে আর কি। এখানে আমি ভর্তা বানাবো, তো সেই জন্য শুটকি ইয়ে করে নিচ্ছি, ভেজে নিচ্ছি। আমরা কখনো শুটকি ভর্তার মধ্যে রসুন দেইনি, এই প্রথমই আমি খেলাম। আমাদের পাশের ফ্ল্যাটের একটা আপু আছে, তো উনি বললো যে এভাবে করলে নাকি বেশি ভালো লাগে, কিন্তু আমার কাছে ভালো লাগেনি, হয়তো বা অভ্যেস যাই বলেন না কেন, যে যেটা করে অভ্যস্ত আর কি। তো ভর্তা বানিয়েছি ভালো কথা, কিন্তু আমার এতটাই হাত জ্বলেছে যা বলার মতো না, কিন্তু তারপরও কি করা যাবে, খেতে ইচ্ছে করলে তো কেউ করে দেবে না, তাই না? সবার ক্ষেত্রেই, আর নিজের কাছে নিজের করাই ভালো। দেখেন কি অবস্থা আমার হাতের, হাত না পুরো লাল হয়ে গেছিলো। আর এই যে যখন ভাতগুলো মাখাচ্ছিলাম তখন আমি আম্মুর কথা খুব মনে পড়ছিল, আম্মু এভাবে ভাত মাখিয়ে দিত, আমার এটা খুব পছন্দ। তো যাই হোক, এখন রাতের বেলা একটু নুডলস খাচ্ছিলাম, খেতে খুব ইচ্ছে করছিল, আজকে শুধু ঝাল খেতে ইচ্ছে করলো। এক একদিন হয় না যে মিষ্টি খেতে মন চায় বা ঝাল, না এরকম হয় মাঝে সাঝে। তো নুডলসটা না খুব একটা ভালো হয়নি, আমি খুব ভালো নুডলস রান্না করতে পারিও না। তো যাই হোক, আজ এ পর্যন্তই থাক।